يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسيا وانبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنة وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم
في لبس من خلق جديد. بارك الله فيك. الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق داعيا إلى الله وبإذنه سراجا منيرا. له الحمد حمدا كثيرا طيبا مباركا فيه جزيلا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين. যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় হামদ স্তুতি ওই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে দর্শন শক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, বোধ শক্তি দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের আমরা সংক্ষিপ্ত প্রশংসা করি। তারই ভাষায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমাদের পথ প্রদর্শক, আমাদের হাদি, আমাদের নেতা, নবীকুরের শিরোমণি ইমামুল হারামাইন সাইয়েদুল মুরসালিন হযরতে মুহাম্মদ মুস্তফা ওয়া আহমদ মুস্তফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের স্রষ্টা, আমাদেরকে এই ধরনের বুকে পাঠিয়েছেন যে তার আইন কানুনকে আমাদেরকে মেনে চলা কর্তব্য। এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পরে পরে 1,24,000 মতান্তরে 2,24,000, তার থেকে উত্তম এ কথাটাই যে অগণন নবী বা রাসূল পথ প্রদর্শকে এই ধরনের বুকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত পাঠিয়েছেন একমাত্র উদ্দেশ্য আল্লাহর সঙ্গে এবং বান্দার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য। যে আমরা যদি অতীতকে ভুলে যাই, সেই ভুলকে স্মরণ করে দেওয়ার জন্য নবী বা রাসূলকে এই ধরনের বুকে পাঠিয়েছিলেন। কিরূপ? আমাদেরকে যখন আলামে আরোহায় রুহগুলাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত, তখন আল্লাহ রাব্বুল ইজ্জাত সৃষ্টি করার পরেই বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের আল্লাহ নয়, আমি কি তোমাদের রব নয়। সকলে আমরা এক বাক্যে বলেছিলাম রুহুর জগতে তালুওয়ালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ, এ কথা আমরা সকলে এক বাক্যে স্বীকার করেছিলাম। সেই কথাটুকুকে স্মরণ করে দেওয়ার জন্য নবী বা রাসূলের আবির্ভাব এই পৃথিবীতে। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরে আর কোন নবী আসবেন না। সেই নবীর আমরা উম্মত। আজ কি আমাদেরকে সেই নবীর উম্মত হওয়া বিরাট একটা সৌভাগ্য।
কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মত নবীরা পর্যন্ত হতে আকাঙ্ক্ষিত। তাহলে আমরা যে নবীর উম্মত এটা সব থেকে বড় নেয়ামত এটা আমরা পেয়েছি, সেটাই সর্বপ্রথমে আমরা আলহামদুলিল্লাহ বলি সকলে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমরা উম্মত, আল্লাহর বান্দা আমরা, এই পৃথিবীতে এসে আজ কি সত্যকারে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, পথভ্রষ্ট হয়ে গেছি, আল্লাহকে ভুলে যাচ্ছি, নবীর আদর্শকে ভুলে যাচ্ছি। সংক্ষিপ্ত টাইমের মধ্যে আমি কয়েকটি কথা আপনাদের সম্মুখে যেটা তুলে ধরছি যে এই পথভ্রষ্ট হওয়ার কারণটা কি। আজকে যে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সৃষ্টিকর্তা, তিনি যে আমাদের স্রষ্টা আমরা মেনে নিয়েছি, নেওয়ার পরেও আজ কি বড় পরিতাপের বিষয় তবু আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। এই আমরা যে আমার পথভ্রষ্টের কারণ হচ্ছে মূল তিনটি গুণের কারণে, তিনটি সিফাতের কারণে, তিনটি জিনিসকে যদি আমরা পরিত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হতে আমরা বেঁচে যাব। তার সর্বপ্রথম হচ্ছে কি, প্রবৃত্তির দাসত্ব করা। প্রবৃত্তির দাসত্ব করা, আত্মার দাসত্ব করা, মনের দাসত্ব করা, মনে যা বলবে তাই করব, মনে যা বলবে সেটাই করবে, সে জাতি বা সে কম বা নিজে হোক, তাকে কখনোই আল্লাহ সঠিক পথ দেখাবেন না। এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে বাপ দাদার অন্ধ অনুসরণ, বাপ দাদা যা করেছে সেটাই যদি করব বলি আমরা, তাহলে সেই জাতি বা সেই ব্যক্তিকে কখনোই আল্লাহ রাব্বুল ইজ্জাত সঠিক পথ দেখাবেন না। তৃতীয় হচ্ছে যে বেশি মানুষ যে রাস্তা বা যে পথ যে মত গ্রহণ করেছে সেই পথে তার এতেবা তার অনুকরণ করতে হবে, এটা যদি আমরা মেনে নিই তাহলে এ রাস্তাতেও পথ ভ্রষ্ট হবে। তাতে এই তিনটে কারণে মানুষ পথভ্রষ্ট। তার মধ্যে সর্বপ্রথম কারণটা হচ্ছে যেটা আপনাদেরকে বললাম যে মানুষ প্রবৃত্তির দাসত্ব করা। এই প্রবৃত্তির দাসত্ব যদি আমরা যদি করি, বাপ দাদার অন্ধ অনুসরণ যদি করি, বেশি মানুষ যে পথ বা যে মত গ্রহণ করেছে সেটা শরীয়ত সম্মত নয়, তাহলে সেই জাতি বা সেই কম সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে। আজকে আমরা যদি দেখি সত্যিকারের কথা, হাদিস কোরআন কিতাবুল্লাহ আমরা পড়ছি কেউ পড়ছি না, আমরা শুনছি। আজকে মোবাইল থেকে নিয়ে জালসা থেকে নিয়ে সমস্ত জায়গায় আমরা কোরআন হাদিসের কথা শুনছি, শোনার পরে কিন্তু আমাদের প্রবৃত্তির গোলামি করেই চলছি, আমরা নিজের আত্মার গোলামি করছি। কিন্তু আত্মার গোলামি যদি করা যায় সে ব্যক্তি কখনোই সে পথভ্রষ্ট ছাড়া সঠিক পথ পাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত তাই পবিত্র কালামের মধ্যে বলছেন, অমান আযাল্ল মিম্মা নিত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, বলছে পৃথিবীর মধ্যে সব থেকে পথভ্রষ্ট, সব থেকে গোমরা, সব থেকে শরীয়ত হারা ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করে, নিজের প্রবৃত্তির দাসত্ব করে, নিজের মনের দাসত্ব করে, সেই ব্যক্তি হচ্ছে কি পথভ্রষ্ট পৃথিবীর মধ্যে। অমান আযাল্ল মিম্মা নিত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, তার প্রবৃত্তিকে আল্লাহ এবং আল্লাহর রসূলের পথে সে চালিত করে না। তার লাগাম, প্রবৃত্তির লাগাম, প্রবৃত্তির হচ্ছে কি চাবিকাঠি,
শরীয়তের নয়, সে মনে যা বলে সেটাই সে করে বসে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন সেই ব্যক্তি পথভ্রষ্ট সব থেকে। আমান আযাল্লু মিম্মান ইত্তাবাহাহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন। নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত কওমে জালেমকে যে প্রবৃত্তির দাসত্ব করে সে কিন্তু জালেম। কেননা আমাদের প্রবৃত্তির দাসত্ব করা কখনোই চলবে না, একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। প্রবৃত্তিকে আল্লাহর গোলামের দিকে নিয়ে যেতে হবে যে আমি একজন আল্লাহর গোলাম, আমার নাফস যা বলবে, আমার আত্মা যা বলবে, আমার যা ইচ্ছা সেটা আমি করব। এটা কখনোই হতে পারে না, নিজের আত্মাকে চালিত করতে হবে পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে, যেই দিকে সেই দিকে চালিত করতে হবে, তবেই হবে সে হেদায়েত পাবে, নচেত কিন্তু হেদায়েত পাবে না। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন। হে বলে দাও নিশ্চয় যে ওই ব্যক্তিরা যারা প্রবৃত্তির দাসত্ব করে, প্রবৃত্তির গোলামি করে, তারা তাদেরকে কখনোই হিদায়ত করবে না, তারা জালেম, তারা অত্যাচারী। জালেম কাদেরকে বলা হয়, জালেমের ব্যাখ্যা তাফসীর করে লিখছে যে ওয়াজুর শাইয়ে ইলা গাইরে মাহলিহি, জয় লাম মিম যার শব্দ জুলমুন শব্দের অর্থ হয় অন্ধকার। জুলমুন শব্দের এসমে ফাইলের সেরা ব্যবহার করা হয় সেটা হচ্ছে জালেম অত্যাচারী, ওকেই বলা হয় যে অজুর সাইয়েলা গাইরে মাহলিহি, যে জায়গায় যার স্থান সে জায়গায় না রেখে অন্য স্থানান্তরে রাখাকেই বলা হয় কি জালেম। যেরূপ আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত, তাহলে আমাদের চলাফেরা, আমাদের মত, আমাদের হচ্ছে কি মনকে চালিত করতে হবে কোন দিকে, যে আল্লাহর রসুল এবং পবিত্র কোরআন যে আমাদের সংবিধান রূপে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত দিয়েছে সেই আইনকে মেনে চলতে হবে। আর বাপ দাদার অন্ধ অনুসরণ কখনোই করা যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন আর এক জায়গায় আ রাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আ আলাইহি ওয়াকিলা। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন হে নবী, তুমি ওই ব্যক্তিদেরকে, ওই কওমকে, ওই সম্প্রদায়কে তুমি কি হিদায়ত করতে পারবে? কখনোই না। যারা নিজের প্রবৃত্তির গোলামি করে, নিজের মনের গোলামি করে, নিজের মনকে যদি সে আল্লাহ এবং আল্লাহর রসুলের হ্যাঁ এই গোলামিকে যদি না গ্রহণ করে নিতে পারে আইনের, তাহলে জেনে রেখো সে কখনোই সে সঠিক পথ পাবে না। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে নবী তুমি কি দেখেছো, তুমি কি বলতে পারো ওই ব্যক্তি যারা নিজের প্রবৃত্তিকে আল্লাহর আসনে বাদ দিয়ে সেখানে নিজের প্রবৃত্তিকে বসিয়ে নিয়েছে, নিজের মন যা চায় সেটাই করে বসে, আল্লাহ সে আসনে নেই, আল্লাহ বানিয়ে কি আল্লাহকে বানিয়ে নিয়েছে কি নিজের নিজের রিবুকে, নিজের হচ্ছে কি নিজের হচ্ছে প্রবৃত্তিকেই আল্লাহ বানিয়ে নিয়েছে, যা ইচ্ছা তাই করছে, এটা জেনে রেখো কখনোই সে ব্যক্তি পথ ভ্রষ্ট ছাড়া সঠিক পথের যাত্রী হইতে পারে না। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে দ্বিতীয় যে বাপ দাদার অন্ধ অনুসরণ। আজকে নবী বা রসুল যারা তাবলিগ করার জন্য এসেছে, যখন তাদেরকে দাওয়াত দিয়েছে তখন তাদের একই কথা, হ্যাঁ যে লাকাদ ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, যে আমরা পেয়েছি আমার বাপ দাদা 14 পুরুষকে এই মূর্তি পূজা, আমরা সেটাই করব, এটাই তাদের দাবি। তাহলে বলুন নবী বা রসুল এসেছিলেন কিসের জন্য? বৈশ্বরবাদ নাস্তিকতাবাদের হ্যাঁ বিরুদ্ধে তাদের সংগ্রাম, একমাত্র আল্লাহর ওয়াহদানিয়াতকে, আল্লাহর অস্তিত্বকে কায়েম করার জন্য তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুমত করা হবে আল্লাহ। এইবার তারা কিছু সম্প্রদায় তাদেরকে বলেছিল যে আমাদের বাপ দাদা যা করেছে আমরা তাই করব, যারা বাপ দাদার অনুসরণ করেছে তাদেরকে হেদায়েত কখনোই তারা পায়নি। তো বাপ দাদার যারা অনুসরণ করবে তারা কিন্তু হৃদয় পাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে যেন সেই পথে আমাদেরকে না চালায় যে পথে
নিজের মন মতো চলি, শরীয়ত যেখানে থাকবে না, যে আদর্শে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থাকবে না, যে পলার পথে, সেই পথ থেকে যেন আমাদেরকে রক্ষা করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সৃষ্টিকর্তাতে কোনো সন্দেহ নেই। আজকে আমাদের অভাব হচ্ছে কি আমলের, জানার অভাব নেই, আর জানার যে সুযোগগুলো আমাদের সামনে এসেছে, যে মিডিয়াগুলো এসেছে জানার জন্য, সেটাতে আমরা যথেষ্ট হাদিস কোরআন আমরা জানতে পারছি, কিন্তু আমলেরই অভাব। আল্লামা ইকবাল তাই বলছেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, এ খাকি আপনি জাত মে না নূরি হ্যায় না নারী। আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, এ খাকি আপনি জাত মে না নূরি হ্যায় না নারী। আমলের দ্বারাতে আমরা যদি পার্থিব দুনিয়াতে সঠিক আমল করি, নিজের আত্মা নিজের প্রবৃত্তিকে যদি আমরা আল্লাহর গোলামিতে পরিণত করতে পারি, আল্লাহ রসুলের আদর্শকে মেনে নিতে পারি, বাপ দাদার অন্ধ অনুসরণ যদি না করি, কোন মানুষের অনুকরণ যদি না করি, তাহলে কিন্তু আমরা সঠিক পথ পাব। সেই সঠিক পথ শুধু পাওয়াই নাই, আমাদের জিন্দেগি ওকালীনটা আমাদের ভালো হবে এবং পরকালীন তারপরে আরো ভালো হবে। তাহলে আমল সে জিন্দেগি বানতে হয় জান্নাত ভি জাহান্নাম ভি, আমলের দ্বারাতেই আমরা পার্থিব দুনিয়াতে জান্নাত আমরা তৈরি করে নিতে পারবো, জাহান্নামও আমরা তৈরি করে নিতে পারবো। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন কি, মান আমিলা সালেহান ফালি নাফসিহি ও মান আসা ফালাইহা, যে ব্যক্তি ভালো কাজ করবে, যে সম্প্রদায় ভালো কাজ করবে, সেটা নিজের আত্মার জন্য তাদের, অমান আসাফা আলাইহা, আর যদি শরীয়ত যদি কাজ করে, সে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনকে মেনে নিতে যদি না পারে, সেটা তার ক্ষতি, হ্যাঁ তার ক্ষতিটা তার উপরেই বর্তাবে, সে অন্যায়ের পাপের পাশ্চিত্য তাকেই নিতে হবে, অন্য কেউ নিবে না। আল্লামা ইকবাল যে বলছেন, আমল সে জিন্দেগি বানতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, এ খাকি আপনি জাত মে না নূরি হ্যায় না নারী। আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত নূর দিয়ে তৈরি করেনি, নূর দিয়ে একটা সম্প্রদায়কে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত, তাদের নাম বলা হয় কি মালায়েকা। মালায়েকা ফেরেশতা, যে ফেরেশতাকে নূর দিয়ে তৈরি করা হয়েছে, লায়া কুলুনা লা ইয়াশরাবুন, যারা খায়ও না পানও করে না, তারা পায়খানা করে না, পোশাক করে না, সদা সর্বদাই তারা আল্লাহর তাসবিহ নিয়ে তারা মশগুল। সব সময় আমরা যেরকম শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অনুরূপ শ্বাস প্রশ্বাস হয়েছে তাদের তাসবিহ। হাদিস শরীফের মধ্যে এসেছে সেই বুখারী, যে বাইতুল মামুর যেটা কাবা ঘর আছে, যারা হাদিস সাহেবরা দেখেছেন কাবা ঘরের সোয়াশ যেহেতু বাইতুল মামুর আছে, যে বাইতুল মামুরে যে মসজিদে নামাজ পড়ে ফেরেশতারা মাত্র দুই কাত করে পড়ার পরে আর দ্বিতীয়বার আর পড়ার সুযোগ হবে না, কিয়ামত চলে আসবে, অগণন ফেরেশতা, সেই ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে কি দি, নূর দি তৈরি করা হয়েছে। আর আগুন দি তৈরি করা হয়েছে কাকে, জিন সম্প্রদায়কে, তাদেরকে আগুন দি তৈরি করা হয়েছে। আর আমাদেরকে তৈরি করা হয়েছে কি, মাটি দিয়ে, আমরা মাটির আদম। আল্লামা আকবর বলছেন, আমল সে জিন্দেগি বানতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, এ খাকি আপনি জাত মে না নূরি হ্যায় না নারী। আমাদেরকে নূর দিয়ে তৈরি করা হয়নি, আমাদেরকে আগুন দিয়েও তৈরি করা হয়নি, আমাদেরকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আর সেই বানু আদম সন্তানকে, হ্যাঁ বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মাখলুকাত কোনটি, আমরা। তাহলে আমাদের কাজ হওয়া কার দরকার, তাহলে আমাদের মন মগজ আমাদের চলা ফেরা কোন কার আইন মেনে চলা দরকার, একমাত্র আল্লাহ হুকু, আল্লাহর আইনকে মেনে চলা দরকার হবে। আর আদর্শ হিসেবে মেনে চলা দরকার হবে কার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাছাড়া অন্য কারো আদর্শকে কারোর নীতিকে মেনে চলা চলতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সৃষ্টিকর্তা, এটা আমাদের বিশ্বাস পরিপূর্ণ, কিন্তু তথাপিও আমরা আমলের দিক দিয়ে কিন্তু আমরা অত্যন্ত দুর্বল।
আমলি জিন্দেগিতে আমাদের অভাব, আমরা আমল করতে আমরা শিখছি না বা শিখি না, বড় পরিতাপের বিষয়। যে আজকে পবিত্র কোরআন যে সংবিধান আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত পাঠালেন, সেই সংবিধান পবিত্র কোরআনকে, কোরআনে কি আল্লাহ বলছে আজকে আমরা জানতে ইচ্ছুক না, বড় পরিতাপের বিষয়। আজকে আমরা ভাবি যে আজকে পবিত্র কোরআন যদি বিশ্বাস করে আজকে অন্য জাতি, পবিত্র কোরআন তারা পড়ছে, তারা তাফসির করছে, তারা ব্যাখ্যা তারা বুঝছে, আজ কি বড় পরিতাপের বিষয়। আমরা মুসলিমরা অনেকে অনেকে যে আজ কি কোরআন পড়া আরবিটুকু আমরা জানি না, বড় লজ্জাজনক ব্যাপার। আজকে যদি একটা ইংরেজিতে চিঠি আমেরিকা থেকে আসে আপনাদের এখানে, সেই চিঠিটাকে বোঝার জন্য আমরা নিশ্চয়ই একজন ভালো প্রফেসর ইংরেজির হবে তার কাছে যাব, যে কি বলছে এটা একটু বুঝিয়ে দেন। তাহলে এইবার মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত যে পবিত্র কোরআনকে পাঠালেন, সেই কোরআনকে আমাদের বোঝার ইচ্ছা হয় না, জানার ইচ্ছা হয় না, আল্লাহ রাব্বুল ইজ্জাত কি বলছেন এটা আমাদের জানতে আদৌ ইচ্ছা হয় না, আমরা কোন মুসলমান? তাহলে এবার বলুন, নিজেকে ভাবুন, একটু আত্মসমীক্ষা করা দরকার আছে। আমরা সৃষ্টির সেরা মানব, ফলে মানব সম্প্রদায় আজকে তার মধ্যে আমরা মুসলিম, যারা আমরা দাবি আমাদের যে আমাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের স্রষ্টা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত। তাহলে আমাদের উচিত হবে কি পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন গড়া। তাই আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হুকুম এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল ইজ্জাত, আপনার কাছে আজ প্রার্থনা করি আমরা যে মুসলিমরা আজকে অসুস্থ অবস্থায় আছে তাদেরকে আপনি সুস্থ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল ইজ্জাত, আজকে তোমার দিনকে, তোমার হুকুমাতকে যারা বাস্তবায়িত করার জন্য যারা সংগ্রাম করছে, আল্লাহ তুমি তাদের শক্তিকে তুমি বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল ইজ্জাত, যারা তোমার দিনকে, যাদের হুকুমাতকে বাস্তবায়িত করার জন্য তাদের সংগ্রাম করছে, তাদের শক্তিশালী করে দাও, তাদের শক্তিকে আরো বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে যারা তোমার দিন ইসলামকে বাস্তবায়িত করার জন্য লড়ছে আর তাদের প্রতিরোধ করছে, দিন ইসলামকে পৃথিবীর বুক থেকে বিদায় দেওয়ার চেষ্টা করছে, আল্লাহ তুমি তাদের শক্তিকে দুর্বল করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নচেত তাদেরকে তুমি হেদায়েত করো, হে আল্লাহ রাব্বুল ইজ্জাত, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।